লেবাননে অর্থনীতির নাজুক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়েছে প্রায় তিন গুণ করে করোনা ভাইরাসের আক্রান্তের মধ্যেই এ নিয়ে সরকার বিরোধী আন্দোলনে নেমেছে লেবাননের জনগণ আর বিশাল প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের বেড়েছে তিন গুণ ফলে বিপাকে সেখানে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা অনেকেই মনে করছেন লেবাননে থাকার চেয়ে বাংলাদেশে যাওয়াটাই উত্তম এ নিয়ে লেবানন থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন জসিম সরকার লেবাননের পূর্বের যে আন্দোলন স্থগিত করা হয় শুধুমাত্র এই করোনা ভাইরাসের কারণে কিন্তু এক কথাই আছে দেয়ালে পিঠ থেকে গেলে তখন আর কিছু করার থাকে না লেবাননের জনগণের অবস্থা ঠিক অনেকটা সেরকমই আসলে প্রত্যেকটা লোকেরই এখানে দেয়ালে ঠিক পিঠ থেকে গেছে এবং ডলারের দাম বেড়েছে তিন গুণ যে কারণে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে দাঁড়িয়েছে যেভাবে বেড়েছে তাতে কোনো নাগরিকেরই লেবাননে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি নেই বিদায় এই করোনার মধ্যেও কিন্তু এরা আন্দোলনে নেমেছে মূলত তাদের তাদের মূল দাবি হচ্ছে লেবাননের অর্থনীতিকে ঠিক রাখা ও অর্থনীতি লেবাননের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে সেই মন্দ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো উঠে দাঁড়ানো তবে তাহির আপনাকে বলতে চাই লেবানন প্রবাসী বাংলাদেশিরা এর মধ্যে আসলে অতপ্রতভাবে জড়িত খুব বিপর্যয় অবস্থা বর্তমানে লেবাননের প্রবাসী বাংলাদেশিদের কারণ এই সকল প্রবাসী বাংলাদেশিদের এই যে বেতন ভাতা এই সব কিছুই কিন্তু লেবাননের লেবাননের এই লিয়ারার হিসাবে অর্থাৎ লেবাননের পাউন্ড হিসাবে হচ্ছে এবং এই লেবাননের ডলারের হিসাব অর্থাৎ সরকারি ব্যাংকের যে ডলারের হিসাব আপনারা সবাই ইন্টারনেটে সার্চ দিলেও দেখতে পারবেন দর্শক তো সেই ডলারের হিসাব কিন্তু এখনও পুরানো দামই রয়েছে অর্থাৎ সেই দামেই প্রবাসীদেরকে বেতন দেওয়া হচ্ছে এবং যার বেতন ছিল বিগত দিনে পাঁচ থেকে ছয়শো ডলার তাদের বেতন এখন হয়েছে দুশো থেকে দুশো বিশ তিরিশ ডলারের মতো এরকম কিন্তু এই এ থেকে কোনো রকম পথ এই মুহূর্তে লেবাননে দেখা যাচ্ছে না আর দ্বিতীয় হচ্ছে লেবাননে বর্তমানের অনেক প্রবাসীর কর্ম নেই একে তো এই লক এই আপনার আন্দোলনের কারণে প্রবাসীদের অনেকেরই চাকরি চলে যায় কর্মস্থল বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এই লেবাননের অর্থনৈতিক মন্দার কারণে তারপরে আবার করোনার প্রভাবের কারণে এই লেবাননের অনেক প্রতিষ্ঠান একেবারেই বন্ধ ঘোষণা করার পরে অনেক প্রবাসী একেবারেই কর্মহীন হয়ে পড়েছেন এবং অনেকে আবার চাকরি ফিরে পাবেন কিনা এটাও আশঙ্কা রয়েছেন এবং যদিও চাকরি ফিরে পান তবুও দেখা গেছে যে এদের মধ্যে আসলে যে ওই চাকরি পাওয়ার পরেও যে আসলে বেতনের যে অবস্থা হবে সেই ব্যবস্থা নিয়েই অনেকেই ভাবনা করতেছেন অনেকের মালিক রয়েছেন বেতন কিছুটা বাড়িয়ে দিয়েছেন কিন্তু তারপরেও তুলনামূলকভাবে এই ডলার কেউ পাচ্ছেন না বিধায় এই ডলারের দাম তিনগুণ বেড়ে দেওয়া বেড়ে যাওয়াতে কোনো প্রবাসী লেবাননে বর্তমানে আর সঠিক বেতন পাচ্ছেন না আর লেবাননে বর্তমানে প্রবাসীদের এখন মূল একটাই দাবি তাদের বাংলাদেশ সরকার যেন তাদেরকে দেশে ফিরিয়ে আনেন ইতিমধ্যে করোনার পূর্বে অনেকেই ফ্লাইট বাতিল হয়েছে যারা এই বিভিন্ন সুযোগে অর্থাৎ লেবানন সরকার দশ সুযোগে দেশে ফিরে যাচ্ছিলেন কিন্তু দেশে যেতে পারেননি এবং অনেক অনেক হাজার হাজার প্রবাসী এই নাম নিবন্ধন করেছিলেন দেশে যাওয়ার জন্য এবং এখনও অনেক প্রস্তুত অনেক প্রবাসী রয়েছেন আমার মনে হয় যদি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে লেবানন থেকেও দেশে ফেরার সুযোগ এই মুহূর্তে দেবে তাহলে হয়তোবা হতে পারে যে অর্ধেক লেবাননের অর্ধেক বাংলাদেশি প্রবাসী তারা দেশে ফিরে যাবেন এমন একটি পরিস্থিতি লেবাননে তৈরি হয়েছে এই ছিল আমার কাছে লেবাননের সর্বশেষ এই তথ্য